দেখো এবার নেই ফাঁকা লাগবে দুটো জায়গায় যেহেতু ভোট হিসেবে হয়তো পিছিয়ে গেছে বইটা, মানে জিতে আগে থেকে বলা হয়েছে ঈদেই আসবে, বাট আসে তো সেই হিসেবে আমার একটা এক্সপেকটেশন ছিল যে ঈদে আসবে, যাই হোক আসেনি। তো ফাইনালি আসছে 7th June, তার একটা যে ফার্স্ট পোস্টার বেরিয়ে গেছে এবং বইটা ডিরেক্ট করেছে হচ্ছে আই থিঙ্ক সৌভিক কুণ্ডু, তো এই হচ্ছে ব্যাপার। এবং তার সাথে আছে হচ্ছে আমাদের রুক্মিণী মৈত্রা, বুঝেছিস, হচ্ছে তোর আর জিতদারি প্রোডাকশন দিয়ে আসছে একদম গ্রাস রুট এন্টারটেনমেন্ট অ্যান্ড জিত ফিল্ম ওয়ার্ক, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা পোস্টারটা নিয়ে এবার বলছি, মানে এর আগে এবার আমাকে রিকোয়েস্ট করেছে যে বুমেরাং নিয়ে কিছু আপডেট আসলে করো, দেখো, ঠিক আছে। আমরা তো অ্যাকচুয়ালি ভিডিও টিডিও মানে কোনো মোশন পোস্টার বা কিছু এই নিয়ে রিয়াকশন দিই, আমরা তো মানে ক্রিটিক্স না, মানে আমরা অনেক কিছু বুঝি জানি না, তো জাস্ট মানে তোমাদের রিকোয়েস্টই আমরা এটা করছি, ওকে। তো যেটা যেমন লাগছে পোস্টারটা দেখে তো আমি বলবো, তুমি রাহুলই শুরু, রাহুলের কেমন লাগছে একটু বলতো। তো প্রথম পোস্টার, রাহুল যেহেতু বাংলা ছবি অত ফলো করে না, এবার আমি জানতে চাই যে ও বলুক যে ওর একটা মানে অত ধরো সাউথ বা হলিউড বলিউড বেশি ফলো করে, তো আমি জানতে চাই যে ওর একটা এই হঠাৎ একটা বাংলা ছবি আসছে এরম ধরনের, ওর কি লাগছে বক্তব্যটা? না আমি জিতের বই দেখি, অবশ্যই জিতের দেখিস, মানে সেরম ভাবে ফলো হয় না, সেরম ভাবে ফলো না, অত ভেতরে গভীরটা আমি যাই না ওইটাই। তো আমি বলতে চাই যে জিতের থেকে শুনি ফার্স্ট, জিতদা যে এই যে এই মুভিটা আমার লঞ্চ করেছে, আগে কোনোদিন বাংলা বই এরকম কোনো মুভি আসেনি, এবং ফিউচারিস্টিক মুভি আগে কোনোদিন বাংলা বই কোনো নায়ক আসেনি, ফার্স্ট অ্যাটেম্প্ট, এটাই ফার্স্ট অ্যাটেম্প্ট, তো দেখি কেমন হয়। কিন্তু জিতদার লুকটা খুবই সুন্দর লেগেছে, জিতদার যে গাড়ি দেখতে পাচ্ছ, গাড়িটা দেখতে পাচ্ছ খুবই ফিউচারিস্টিকই লাগে, যেহেতু ফিউচারিস্টিক বাইক, যেহেতু ফিউচারিস্টিক মুভিরও তৈরি বইটা, তার জন্য ফিউচারিস্টিক লেগেছে। আর সঙ্গে সঙ্গে জিতদার লুকটা খুবই ফিউচারিস্টিকই লাগছে, পিছনে দেখো হাওড়া ব্রিজ দেখাচ্ছে, হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, কলকাতা হাওড়া ব্রিজ, মানে কলকাতার বেস্ট মুভিটা হবে পর্যটনের উপরেই ফিউচারিস্টিক বইটা হবে, তো খুবই সুন্দর লাগে যে কলকাতা নিয়ে চলে হচ্ছে প্লাস ফিউচারিস্টিক হবে, যেহেতু আমাদের কলকাতা খুবই অ্যাডভান্স দিকে চলে যাচ্ছে এখন, তো এরকম একটা বই আমাদের দরকার ছিল। সো আমারও এটাই বলার, মানে হচ্ছে তোমার ইরাম প্রচেষ্টাকে মানে আমাদের সাপোর্ট করা উচিত, সাপোর্ট করো তোমরা, ওই আগেই দেখে না এটা কি আমাকে, এটা তো প্রথম কথা, তোমরা এটাকে পোস্টারটাকে এইভাবেই জাজ করো, এটা কিন্তু মানে প্রথম থেকেই বইটাকে বলা হচ্ছে ফিউচারিস্টিক নিয়ে কোনো ব্যাপার আছে, এবং এখানে এআই এর ব্যাপার আছে, এআই ওকে, আর এখানে প্রচুর পরিমাণে ভিএফএক্স ইউজ করা হয়, একদম। আর অনেকে বলে যে বাংলার ভিএফএক্স ভালো, কিন্তু বাংলা বই অতটা খরচা করে না যতটা একটা সাউথ মুভি বা একটা বলিউড মুভি খরচা করে, এই তোমরা জাজ করো, আর এখানে একদম সত্যি ও যেটা বলো জিতদাকে তোমার মানাচ্ছে দারুণ। এবার এখানে অনেকে বলবে এ কি বাইক নিয়ে আকাশে উড়ছে, বাইক তো ওইভাবেই তৈরি করা, আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, শুনেছি এটা মানে বাইকটা তৈরি করতে কিন্তু প্রায় 3 লাখ বা হাই সামথিং 4 লাখ মতন খরচা হয়ে গেছে শুধু বাইকটা, এটা কিন্তু বাংলা মুভির ক্ষেত্রে অনেকটাই চাপের ব্যাপার, বড় ব্যাপার, ওকে। এ মানে সাউথের মতো তোমাদের বাজেট নেই, আর যেটা বললো মানে হাওড়া ব্রিজ, এইটা একটা জিনিস খুব সুন্দর লাগছে যে এখানে যে ডিরেক্টর তিনি একটা কাজ ভালো করেছেন, যে জিনিসটাকে কলকাতার ব্যাকড্রপেই করেছে, এখনকার এটাই করতে হবে যে যেখানকার বই সেখানকার উপরেই করবো, কারণ সেখানকার লোক তার বেশি দেখবে ওটা, খাবে তাহলে ওটাকে, মানে আমার যেটা মনে হচ্ছে কলকাতার ব্যাকড্রপে কলকাতার একটা অনেকটা অ্যাডভান্সে নিয়ে চলে যাবে, বহু বছর পর নিয়ে চলে যাবে, এরকম একটা কিছু ব্যাপার আছে। আর এখন দেখো বাইরের থেকে আমার লোক আসছে যে আমাদের কলকাতায় ভিডিও করতে, কারণ কলকাতাটা এখন এতই ফেমাস হয়ে গেছে যে কলকাতার বাইরে যাওয়া আমার মনে হয় না এখন কোনো বইয়ের উচিত, কলকাতাটাকে নিয়ে মানে আমাদের পশ্চিমবঙ্গটাকে নিয়ে ভালো ভালো বই অনেক বেড়ায়, কারণ সাউথে দেখবো তুমি, সাউথে মানে যত বই দেখবো ওরা সাউথেই করে, ওরা বাইরে বেশি যায় না, মানে আগে করতো এখন বেশি সাউথ, এখন বেশি বাড়িতে যায় না, ওরা সব সাউথেই করে। তো আমরাও এটাই মানে দাবি, যে দাবি বলতে আমার এটাই মানে বলতে চাই যে আমাদের যে পশ্চিমবঙ্গের বইগুলো বাংলা বইগুলো সেগুলোকে বাংলাতেই করা উচিত, কারণ পশ্চিমবঙ্গতে অনেক আমাদের যেহেতু গাছটা যেটা রুট নিয়ে ধরে রাখা উচিত, এটাই ব্যাপার। খুব সুন্দর লাগছে বাইকে, আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার মানে দুদিকে আলো জ্বলছে, পেছনে একটা প্লেন আছে, হাওড়া ব্রিজ পুরো একদম মানে আকাশে উঠছে, আই থিঙ্ক এখানে হয়তো কাউকে ধরতে যাচ্ছে বা জিদ্দা হচ্ছে, এরকম একটা ব্যাপার ক্যাচ করতে যাচ্ছে বা কিছু একটা পড়ে যাচ্ছে, হয়তো বা অ্যাকশন কোনো একটা অ্যাকশন মুভমেন্টে এটা হবে, খুব মানে বাইকটা কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো ফিউচারিস্টিক দেখে মনে হচ্ছে যে বাইকটা মানে বানানোর দায়িত্বে যারা ছিল, তো তাদের পুরো মানে অল ওভার পুরো বুমেরাং টিমকে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক, বেস্ট অফ উইশ, একদম মানে মানে আরো পরপর আশা করি আরো ভালো ভালো, জিতদা যদি এইটা ভালো করে তাহলে আরো কয়েকটা এরকম কয়েকটা বই আনতে পারে বা এটা যদি সিকুয়েল আনতে পারে, তো তোমরা সাপোর্ট করো। আমি আরেকটা কথা বলে রাখছি, মানে এখন কিছু প্রোডিউসার আছে, কয়েকটা মানে প্রোডিউসার মানে জিতদাকে রিসেন্টলি একটা কথা বলেছে যে বাংলায় সুপারস্টার বলতে মানে শুধু দেবদাই, মানে জিতদা মানে ওরকম ভাবে বলে নেই, মানে সে বলছে যে আমি জি দেবকেই মনে করি, ঠিক আছে। তো এইটা আমি বলতে চাইছি যে দিয়ে মানে দিয়ে জিতদার এখন সময় খারাপ যাচ্ছে বলে মানে অনেকে ভাবছো যে সুপারস্টার স্টারডাম, ওরা মানে একদম আজকে ধরো শাহরুখ খানের যখন
সে জিরোর উপর ফ্লপ দিচ্ছিল যখন কেউ বলেছিল যে না ও সুপারস্টার না, তো ওইটা সময় বদলাতে এক সেকেন্ডে সময় লাগে, সময় বদলাতে একটা মিনিট লাগে, একটা মুভি একটা ভালো মতন হয়ে যায় খাপে খাপ যেটাকে বলা হয় না বসে যাক ঠিক আছে দেখবে, এখন পরপর বাংলা ইন্ডাস্ট্রি সবাই কমার্শিয়াল মুভি করবে ওকে, সো এই বছর পরপর লাইন আপ আছে দেখা যাক কী হয়। তো এইভাবে জিৎ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, জিৎ দে এই মুভিকে বিশ্বাস করে ভাই, আজকে জিৎ দেব তারা এই মুভি করি আজকে দা দেব দা জিৎ হয়েছে ওকে, তো তাই জন্য জিৎ দা জিৎ দা জায়গা ঠিক আছে, ওই তে সে সুপারস্টার আমি মনে করি না, ওটা যারা বলছো না কোন দিন দেখবে তোমাদের মানে তাদের মুভি হয়তো হিট খাচ্ছে না তখন তারা চিন্তায় পড়ে যাবে ওকে, সো এরকম বলো না, তাকে কাউকে ছোটো করে লাভ নেই, সবাই সবার পাশে এসে দাঁড়াও, বাংলা ইন্ডাস্ট্রি এমনি দিন দিন ছোটো হচ্ছে, তোমরা যদি পাশে না আসো সবাই আর সবাই মিলে যদি পাশে তাহলে আদিন তো বন্ধ হয়ে যাবে, কারণ কি এরপর শুনছি মানে কান্তারা বাংলায় রিলিজ হচ্ছে, এরকম যদি মানে 200-100 crore মুভি যদি বাংলায় ডাব করে রিলিজ হয় তাহলে বাংলা সিনেমার কী হবে না, সো এই নিজেদের মধ্যে ঝামেলাগুলো করে আমার আই থিঙ্ক মনে হয় না লাভ আছে। আগেরটাও হয়েছে পার্ট ওয়ানটাও হয়েছে কান্তারা বাংলাটা, সেটা আমি জানি না বাংলাটা করেছি, আমি পার্ট টুটা জানি ওইটা করলাম। সো ফিরে আসি সব কিছু কথা বাদ দিয়ে বুমেরাঙে, তো আমাদের দেখলে তোমরা বুমেরাঙে আমরা যেটা মনে হলো পোস্টার ব্রেকডাউন যেটা মনে হলো বললাম ঠিক আছে, তো ভিডিওটা আমরা যে এখানেই শেষ করবো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে, বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বদম তোমাদের পৌঁছাবে না। তো চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে, আজকের মতো বাই।